আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি যারা মোবাইল সার্ভিসিং করে তাদের জন্য, অ্যাডভান্স ইউজার যারা তাদের জন্য না, যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ে তাদের জন্য আজকের ভিডিওটি। সিএম টুল দিয়ে আমরা মোবাইল হ্যান্ডসেট চাইনিজ ফোন ফ্ল্যাশ করে থাকি। তো সিএম টুলের একটি বিশেষ বৈশিষ্ট্য বা একটি কাজ আমি আজকে দেখাবো আপনাদেরকে। মোবাইলের ডাটা লস না করে জাস্ট আপনি প্যাটার্ন লক কীভাবে রিমুভ করবেন সেটা আমি দেখাবো, অনেকেই জানে না এই জন্য আজকের এই ভিডিওটি। তো জাস্ট শুধুমাত্র প্যাটার্ন চলে যাবে, আপনার ডাটা লস্ট হবে না। তো এই কাজটি কীভাবে করতে হয় সেটা দেখার জন্য স্ক্রিনে চলে যাই, চলুন। প্রিয় ভিউয়ার এবং টেকনিশিয়ান ভাইয়েরা, আমার হাতে হ্যান্ডসেট যদি দেখতে পাচ্ছেন, এটি একটি স্টাইলিশ হ্যান্ডসেট। এটার সমস্যা হচ্ছে যে টাচে কাজ করে না ঠিকভাবে। এখন এখানে যে প্যাটার্নটা দেওয়া হয়েছিল সেটা এখানে ব্যবহৃত হয়েছে। তো এখন আমি এটাকে ফ্ল্যাশ দিব, কিন্তু এটার যে ডাটাগুলো সেটা কিন্তু ডিলিট হবে না, জাস্ট শুধুমাত্র প্যাটার্নটা আমি রিমুভ করব। তো এই কাজটা কীভাবে করতে হয় সেটাই আমি দেখাচ্ছি আজকে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। যেটা করতে হবে, প্রথমে আমাদের হ্যান্ডসেট থেকে ব্যাটারিটা রিমুভ করে ফেলতে হবে। এরপর আমাদেরকে সফটওয়্যারে গিয়ে এর সিস্টেম এবং ভার্সনটা সিলেক্ট করে দিতে হবে। সিএম টুল চালু করার পর সিএম টু এমডিকে, যেহেতু এটি এমডিকে ডিভাইস, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এসপি অটো এটা সিলেক্ট করতে হবে। এরপর সার্ভিসে গিয়ে প্রথম আমরা চেক করব এটা বুট করে কি না। এখন আইডেন্টিফাইতে ক্লিক করার পর মোবাইলে আমাদেরকে কেবল লাগাতে হবে। প্রথমে কেবল, এরপর ব্যাটারি। কানেকশন কিন্তু হচ্ছে না, ব্যাটারিটা খুলে আরেকবার দিয়ে দেখি, হচ্ছে না। এটি আইডেন্টিফাই হচ্ছে, বুট ওকে এবং আইডেন্টিফাই ওকে, ডান। এখন আমাদের যেটা করতে হবে, সিকিউরিটি ফ্ল্যাশ এক্সট্রা এবং ইউজার ডাটা। এখানে দেখতে পাচ্ছেন রিড প্যাটার্ন ডিপি রেসার্ট রিসেট ইউজার লক রিসেট প্রাইভেসি লক। আমাদের এখানে রিড প্যাটার্ন দিয়ে কোনো লাভ নেই, কারণ আমাদের টাচ ধরতেছে না। এই জন্য এখানে রিসেট ইউজার লক এবং রিসেট প্রাইভেসি লক এই দুইটাতে আমরা কাজ করবো। সেক্ষেত্রে যেটা করতে হবে, আবার ব্যাটারিটাকে সরিয়ে ফেলতে হবে, হ্যান্ডসেট থেকে কেবলটা সরিয়ে ফেলতে হবে। এরপর সফটওয়্যারে এখানে রিসেট ইউজার লকে ক্লিক করার পর আমরা ব্যাটারিতে কানেক্ট করব। হ্যান্ডসেটে ইউএসবি কেবল লাগানোর পর গুড ওকে। এখন আমরা এতটুকু রিসেট প্রাইভেসি না দিয়ে জাস্ট প্রথমে চালু করে দেখবো পাসওয়ার্ডটা গেছে কিনা। একটু অপেক্ষা করুন। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, সাকসেসফুলভাবে আমরা এটাকে রিসেট করে ফেলছি। এখন সেটে কিন্তু ভিতর যে সফটওয়্যারগুলো এবং ডাটা কোনোভাবে লস্ট হয়নি, ঠিক আছে। ফুল সেট ফরম্যাট না করে জাস্ট ইউজার লকটা আমরা রিমুভ করলাম। তো যদি ভিডিওটি থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।